বাইরে থেকে শ্রমিক আসাহে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় পণ্য সরবরাহ কল্যাণীর এফসিআই গোডাউনে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক আনায় কাজ হারানোর ভয়ে আন্দোলনে ডাক দিলেন অন্য শ্রমিকরা যা জেরে পণ্য ওঠানো নামানো বন্ধ কল্যাণী এফসিআই গোডাউনে নদিয়ার কল্যাণী এফসিআই গোডাউন থেকে চার জেলায় রেশন দ্রব্য সরবরাহ করা হয় কয়েকদিন আগে কর্তৃপক্ষ সিউড়ি থেকে ২৬ জন শ্রমিককে কল্যাণীতে নিয়োগ করেন স্থানীয় শ্রমিকদের আশঙ্কা বাইরে থেকে শ্রমিক আসায় তাদেরকে অন্যত্র পাঠানো হতে পারে কাজ হারাতে পারেন অনেকেই সেই আশঙ্কা থেকেই কর্মবিরতির ডাক দিলেন শ্রমিকরা যে কারণেই ব্যাহত হয় পণ্য ওঠানো নামানো যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এই আন্দোলনটা ম্যানেজমেন্টের বেআইনি ট্রান্সফার পোস্টিং বিগত দু সাল থেকে চালাচ্ছে ম্যানেজমেন্ট নিজে ইচ্ছাকৃত যা তার খুশি হচ্ছে সেটাই করছে এক এক রকমের এটা মজদুরকে শোষণ করছে ম্যানেজমেন্ট এই যে গ্যাংটা এসছে এও লেবার গ্যাংই কিন্তু এদের ট্রান্সফার হয়েছিল জে জেজেপি জে ট্রান্সফার হওয়াতে ওইখানে যে কারণ এখানে জয়েন করিনি মডিফিকেশন করে এখানে পাঠিয়েছে সেটাও বেআইনি মডিফিকেশন করেছে এই আমরা বেআইনি ট্রান্সফার পোস্টিংটা মানছি না রিপোর্ট নিউজ